লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে জিভে জল আনা রেসিপি, আম টমেটো চাটনি। তো চলেন দেখি কিভাবে বানানো যায়। প্রথমেই আমি মানে একটি হাঁড়িতে তেল নিয়ে দিলাম, তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম এক চিমটি, তারপর আমি এখানে গুয়া মসুরি দিয়ে দিলাম এক চিমটি, তারপর আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। তারপর ফ্রাই করে এর মধ্যে আমি শুকনো মরিচ ইউজ করবো, এখানে কোনো কাঁচামরিচ ইউজ করবো না। তো আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম, তো এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি কয়েক টুকরা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটোকে চার টুকরো করে। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আমি টমেটোটাকে একটু ফ্রাই করে নেব, মানে একটু লাড়াচাড়া করে। তারপর আমি এখানে ওয়ান টিস্পুন আমি সল্ট দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালারের জন্য আমি হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব, নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিব যাতে টমেটোটা সফট হয়ে আসে। ঢাকনা মানে কুক হয়ে গেলে দেখেন অটোমেটিক পানি ছেড়ে দিয়েছে টমেটো। তারপর আমি মানে স্লাইস করা আমের টুকরো এখানে দিয়ে দেবো। তো আমাদের এখানে ফ্রেশ আম না এগুলো, এগুলো আমরা দেশের বাইরে যারা আসছি তারা ডিপিও আম মানে ফ্রিজিং আমও পাওয়া যায়, কাঁচা আম। তো এখানে আমি এক ওয়ান প্যাকেট আম ইউজ করেছি, আর এখানে আমি গুড় চাকা গুড় আছে এগুলোকে আমি কেটে আমি ইউজ করেছি, যেমন টু টেবিল স্পুন আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। তো আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু আচারি মশলা দিয়ে দিলাম। আচারি মশলা আমি ঘরে বানিয়েছি, যে গুয়া মসুরি, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ এগুলোকে আমি তেলে ব্লেন্ড করে নিয়েছি, এটা কি আচারি মশলা বলে। তো আমি এখানে ঢাকনা দিলাম লাস্ট বারের মতো। তো আমার চাটনিটা রেডি, টক মানে আম টমেটো টক চাটনি, টক বলতে পারেন। তো এটা ঝাল, টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশন, তো কালারটাও ভেরি নাইস। তো আমার এখন চাটনিটা হয়ে গেছে, তো আমার পরিবেশনের পালা। তো আমার পরিবেশন আমি মানে এইভাবে আমি আপনারা পরিবেশন করতে পারেন, ভাতের সাথে কিংবা মাংসের সাথে, কিংবা যে মানে আপনি ফ্রিজারে রেখেও খেতে পারেন। তো আমার এই জিভে জল আসা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট তো দেখতে চাই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, না হলে নোটিফিকেশন মানে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন না। তো অবশ্যই নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে যায় আপনাদের কাছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই এভরিওয়ান।